বালিসাবলার হাজলই হাটাজারি সিবাতলি ইউনিয়নের সরকারি হাজ বন্ধ করে দিয়ে এলাকার কিছু ছিচকে চাঁদাবাজ এলাকাত সরজমিনে যাইয়ের ঘটনার সত্যতা পাইয়ে সি প্লাস। স্বাধীনতার ফরতুন যেতিকিন উন্নয়ন এই এলাকার মধ্যে নয় তাতুন বেশি উন্নয়ন হাসলের এই বছরত উন্নয়ন হাজল্লাই রাস্তার ব্যাগগিন খুঁড়ি ফেলাইয়ে কন্ট্রাক্টর এই হারণে এলাকার মধ্যে কোনো গাড়িও ঢুকিন না পারে। অথচ এই অবস্থা রাস্তার হাম বন্ধ করে দিয়ে এলাকার কিছু ছিচকে চাঁদাবাজ এবং এত বছর বাদ আর অবহেলিত জায়গা আছে যে আজকে উন্নয়নের আড়াই আনলে খুশি আজকে আবার দেখেছি দুদিন কি হলিছে বালির হাজ বন্ধ তাইলে অন্যান্য হাজ সিন সারি লইম আর আছে 26 হাজ আছে আরো বিভিন্ন হাজ আছে এই সারি লইম তিন দিন তারা হবে না কোনো টোটালি হাজ বন্ধ তো আর আর বিদায় না পাত তিন দিন যেহেতু বন্ধ করেছে আর তো এতক্ষণ লেবার আর বন্ধ হয় গ্রুপ তো অন্যবার এখন তো এন্ড মানে কি হইম 100 পর গ্রুপ দেই আর যে জিনিস গান শুনিলাম মানে এটা বালু তিন গ্রুপ উগ্র গ্রুপ হলে মেম্বার সাবত দিন আছে বলে হয় তো এই দিন গান হতটুকু সত্য হাসকান বন্ধ আছিল আর খুব কষ্টের মধ্যে আছি মা বোন কল নিয়ে ডাক্তার হাজ জানা পারে ফরকতি কল ফরকলে জানা পারে হাজ বন্ধ করে দিবার হতা স্বীকার গুজে ঠিকাদার রানিং খাস আরাত হাজার মেয়াদ আছে মনে করেন 5 মাস আর টার্গেট গুজি যে 7 মাস হাসান শেষ গুজু যেহেতু বে ল্যাব সবল ফান এবার এখন মেয়াদ শেষ গিয়ে আর খুব তাড়াহুড়ো করে হাজ করি তার মধ্যে মনে করেন আর এখন 3 কিলো প্রায় ইয়া তুলি তুলি বাঙ্গি টাঙ্গি বস টস খাটি রেডি করছি তার মধ্যে এলাকার কিছু বালু সাপ্লাই রেট চলের আষ্টো যে সারা অষ্টরে চলের লোকাল তার মধ্যে আর তারা ছাবি ছুবি সারা দশত গিয়ে সারা দশত পরে দিলে আমার এক উগ্র গ্রুপ এক এক সময় এক এক দাবি করে একবার ছাত্রলীগ আরেকবার যুবলীগ আরেকবার ওই কনি গ্রুপ আরেকবার মঞ্জু গ্রুপ আরেকবার সালাম গ্রুপ এইভাবে তারা গ্রুপিং করি করি মনে করেন গরু দিই বিস্কিন দিয়ে আর গাই দিয়ে হয় দিতে নো এই আনার তুলন করি এখন যে পর্যায়ে গিয়ে গুই এই বালু সাপ্লাই করি করি এটা মারপিটির মধ্যে ফোন ফরিব যে এই পরিস্থিতি দেখে তারা মারপিটের ভিতরে তারা তাই সরি এরা নাঙ্গল করার ওষুধ গিয়ে গিয়ে আজকে মনে করেন 2 দিন হাত বন্ধ রাখি তো এই চেয়ারম্যানেরও জানাই এলাকার আবার এলাহার ওই এলাহার বাইরে যাই এরা অনর গোহন বর্ধন চেয়ারম্যান ওরও হই ও দো যাইয়ের হয়ে যে কি আই বুড়ি গুড়ি করে দিই তার মধ্যে এই পর্যন্ত হন আজ সমতা করি নেওয়া করে না কেন দিজি ভাই তো মার ফিরে হয় ভাই আর মানুষ করে মারছি হয় না বালু আর তো নলি তারা তো লইতে তিন নাই তারা বন্ধ করতে হই আর সরকার দলীয় পরিচিত গইতে পারে এখন তো যাই এটা ফন্দাস্য একই হতা হয়ে এলাকার চেয়ারম্যান কিন্তু আরা এলাকার মানুষের সার্বিক সহযোগিতা চাই যাতে এই দীর্ঘদিন শিবাতলি নাঙ্গল মোড়া বিমানবন্দর মেহলবাসীর যে কাঙ্ক্ষিত উন্নয়ন মাননীয় মন্ত্রী মহোদয় করেন আরা ইয়ের দিকে চাই আরা ধৈর্য ধরিল যারা বাধাগ্রস্ত করিব আর উচ্চপদস্থ যারা প্রশাসনিক কর্মকর্তা আছে আয় তারা জানায় তারাই ব্যবস্থা করিব এবং পাশাপাশি আর কোনো সার্বিক সহযোগিতা চাইলে আয় তারা অবশ্যই উপজেলা ইঞ্জিনিয়ারও হয়ে একই রকম হতা ইসাপুরের এখান থেকে পাকা রাস্তা থেকে শুরু হয়েছে এখানে মোট 6 কিলোর কাছাকাছি আমাদের এখানে টেন্ডার হয়েছে প্রায় 2 কোটি টাকার মতো এখানে সিপাতলি অংশে আমাদের এখানে প্রায় 1.5 কিলোর মতো কাজ বাস্তবায়ন হবে আমরা ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে এবং ঠিকাদার তার মানে কর্ম পরিকল্পনা দিয়ে কাজ শুরু করছে এবং সে অলরেডি বালি ফিলিংয়ের কাজ শুরু করা অবস্থায় সিপাতলি অংশে কতিপয় লোকজনের সাথে তার একটু সমস্যা হয়েছে আমরা বাইরে বাইরে জানতে পারলাম যে এটাতে যে বালি যে সাপ্লাই সেখানে 2-3 পক্ষ লোকজন তার কাছে সাপ্লাই দাবি করতেছে কিন্তু বিষয় হচ্ছে যে ঠিকাদার তার তো রেট করা আছে সে তার সুবিধা মতো বালি যে কোনো খান থেকে দিতে পারে এই বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার জন্য ঠিকাদার চেষ্টা করতেছে কিন্তু এখানে বিভিন্ন পক্ষের কারণে এটা সমাধান হচ্ছে না এবং অত্যন্ত ঠিকাদার আমার কাছে এটা কমপ্লেন করছে
আমি ঢাকাতে অবস্থান করছিলাম ট্রেনিং কারণে আমি আসছি এবং এই ব্যাপারে আমরা চেষ্টা করতেছি সমাধান করার জন্য, যদি সমাধান না হয় তাহলে আমরা এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যা তারা এই ব্যাপারে সরকারের কাছে বাধা সৃষ্টি করতে তাদেরকে আমরা সাপোর্ট করবো, যাতে তারা আইনের ব্যবস্থা গ্রহণ করে কাজটি সরকারের যে লক্ষ্য যে এই জনগণ যে সুফল পাবে এলাকার রাস্তার সেটা যাতে বাস্তবায়ন মানে নিশ্চিতা হয়েছে এবং সরকারের কাছে বাধা হয়েছে এটা অন্যায় হয়েছে, এটির ব্যাপারে আমরা লিখিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবো। দর্শক আজ যে প্রান্তর মেডি থিয়ে আছে এনে শিবাতলি প্রায় শাহ সীমান্ত, এই শিবাতলি দীর্ঘ বছর ধরে এটা উন্নয়ন নতুন দূরে আসিল, এই বর্তমানে এখন শিবাতলি মানে যে উন্নয়নের খাস চলে এবং আর আর হারদার এমপি এবং মন্ত্রী মহোদয় হয়ে যায় এই 2017 সালের ভিতরে শিবাতলি মানে দুর্গ খেসা রাস্তা দেখতে বেগুন ফাঁক পেয়ে যাবে তার প্রমাণ হইলে আর এখন খাস দেখি। আজ দুই দিন ধরে এরা তিন গ্রুপের বিনিময়ে অনর বালুদ্বীপের আদান প্রদানের লাই বর্তমান উন্নয়নের কাজ বন্ধ আছে, কিলা বন্ধ আছে, কেন বন্ধ আছে এইখানে কি আইসু উত্তর দিন পারে, যার কারণে বন্ধ শুধু একখান হয়ে বালুর কারণে এই রাস্তাকে বন্ধ আছে, উন্নয়নের কাজ বন্ধ আছে। এই রাস্তা দিয়ে অনর নাঙ্গলমোড়া শিবাতলি অনর গুমানমদ্দন সহ রাওজান ফরিকসরি এই রাস্তা দিয়ে যাতায়াত করে, বর্তমান খাজর অন উন্নয়নের খাজর বন্ধর দ্বারাই এই খাজ অনর বন্ধ আছে, কবে নাগাদ খাজ শুরু হইব এই নারে অনেক আইসু সু উত্তর দিন পারে। সর্বোচ্চ সুরক্ষা।